আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছে RTV সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি যিনি রয়েছেন আজকে আপনাদের প্রশ্নের কোরআন এবং সুন্নাহের আলোকে সমাধান দেওয়ার জন্য। বিজ্ঞ আলেমে দ্বীন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম এবং ভারপ্রাপ্ত খতিব মুহতারাম মুফতি মুহিবুল্লাহ আল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুন, আমরা সে দোয়া করি। সরাসরি যারা প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন, আমাদের কাছে SMS করুন, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 এই নাম্বারে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv দিয়ে। প্রিয় দর্শক, RTV যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান তাহলে ভিজিট করুন youtube/rtvdigitals। আর জানিয়ে রাখি এই মুহূর্তে আপনারা এই অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি দেখতে পাচ্ছেন সরাসরি ফেসবুকেও। যারা দেখতে যাচ্ছেন লগ ইন করুন www.facebook.com/RTV। আমরা চলে যাচ্ছি আমাদের মুহতারামের কাছে। প্রথমে একজন কলার যুক্ত হয়েছেন, চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন বোন। ভাই, আমার স্বামী তো 3 বছর আগে দৈহিক কাজে ব্যস্ত ছিল অন্য মেয়েদের সাথে। তা আমি এক সময় না পারে আমি বলেছিলাম যে তুমি কোরআন নিয়ে শপথ করো যে অন্য মহিলার কাছে আর যাবে না, তারপরে সে গেছিল। এখন বর্তমানে সে ভালো, সে 30 রোজাই করছে, আজকে যে কটা রোজা সে কটা করছে, মাঝে মধ্যে নামাজ পড়ে, একজন সরকারি চাকরিজীবী। তাহলে এর কাফারা কি হবে এটা একটু আমাকে বলে দিবেন। আর আপনাদের আমি নিয়মিত দর্শক, এখান থেকে আমার অনেক উপকার হয়, আর আপনার উপস্থাপক এত ভালো লাগে কি আর বলবো। এটাই। শুকরান, জাযাকাল্লাহ। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আলহামদুলিল্লাহ। সাজেদা, আমার প্রশ্নটা ভাই একটু দীর্ঘ, মনোযোগ সহকারে শুনুন ভাই। একটু সংক্ষেপে বলবেন প্লিজ। হ্যাঁ, একটু সংক্ষেপে বলবেন প্লিজ। বলেন। আচ্ছা আচ্ছা, আমরা দুজনে চাকরি করি 2011 সাল থেকে, হাজবেন্ড ওয়াইফ, প্রাইমারি স্কুলের টিচার। কিন্তু আজ পর্যন্ত কোনো সুস্থির নিঃশ্বাস ছাড়তে পারলাম না। আমার বেতন আমি উঠে না, আমার হাজবেন্ডকে উঠাইছি। সে শুধু লোন করে, ঠিক আছে, কাজ করে, কাজে গেলে মদ খাইতে হয়, মদও খায়, শুধু লোন করে। এই করতে করতে আমার জীবনের কিছু আইন নাই, এখন আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি এই মাসে বলছি যে আমি হারাম কাজ করবো না, হারাম কাজে আমার বেতনের টাকাও আমি দিব না। সে বলে 10,000 টাকার বাকি। তাই আমার কি কোনো গুণ হবে? আর আমি বলছি যে আমার টাকা আমি আপনাদের দিব না, যে হারাম পথে কিস্তি, শুরু কিস্তি দুজনের টাকা দিয়ে মাত্র 5,000 টাকা থাকে, তারপরে মনে করেন তার কিস্তি শোধ হয় না। তাই আমার কি কোনো গুণ হবে? আমি এই কথা বলছি যে আমার টাকা দিয়ে আমি সংসার চালাবো, আর আমার চিকিৎসা হইতে পারতেছি না, চিকিৎসা করবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? শুক্রিয়া বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, নিশ্চয়ই শুনেছেন আপনি প্রশ্নটি। প্রথমে হচ্ছে ওনার হাজব্যান্ড একসময় পরনারীতে আসক্ত ছিল এবং সেক্ষেত্রে তার সাথে ফিজিক্যাল রিলেশনও হয়েছে, এবং একসময় তিনি তাকে কোরআন ছুঁয়ে শপথও করিয়েছিলেন যে আর যাবে না সে নারীর কাছে, কিন্তু তারপরে আবারও গেছে। এখন এই যে শপথটা ভঙ্গ করেছে, এর উপরে কাফারা আসবে কিনা মোহতারাম? এখন কি অবস্থা আছে? এখন ভালো হয়ে গেছে। এখন তো এখানে শপথ, তার সাথে বড় কথা হচ্ছে অপরাধটাই হলো বড়, এবং অপরাধ যতই বড় হোক না কেন এর সাথে আল্লাহর রহমত আরও বড়। অতএব আমরা এই কেউ যখন কোনো গুনাহ করে থাকে, আমরা বলি যে ভাই গুনাহ বেশি কারো থেকে জিজ্ঞাসাও করবে না, কারণ গুনাহ করেছ এটা যখন আরেকজনকে জিজ্ঞাসা করে তখন একটা সাক্ষী হয়ে যায়। এর সাথে বেশি ভালো হলো আল্লাহর কাছে যে যতটুকু পারি কান্নাকাটি করে আল্লাহর কাছেই মাপ চাইয়ে নিই, কারণ আল্লাহ তো অসীম ক্ষমার অধিকারী। অতএব আমি বলবো যে আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, এবং গুনাহ করেছে সেজন্য সবসময় আল্লাহর কাছে অনুশোচনার সাথে ক্ষমা চাইবে। আমি অপার করুণাময় আল্লাহর কাছে আশা করব যে আল্লাহ তাকে মাফই করে দেবেন এবং কসমের শপথের কাফারা দিয়ে দেবেন। কাফারাটা কি দেবেন? কাফারাটা হয়তো 10 জন মিসকিনকে খাওয়াবে, জি, অথবা রোজা রাখবে 10টি, এরকম। শুক্রিয়া মোহতারাম আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছিলেন আরেকজন বোন স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন এবং দুজনেই ভালো উপার্জন করেন কিন্তু স্ত্রীর টাকাটা স্বামী নিয়ে অনেক সময় আজেবাজে ইউজ করে আর কি দেখা যাচ্ছে নেশা করছে অথবা তিনি অতিরিক্ত লোন করেন যেটা অহেতুক এবং এই টাকা শোধ করছেন তো স্ত্রী বলছেন আর তোমাকে আমি টাকা দিতে পারবো না যেহেতু আমার ব্যক্তিগতভাবে আমি অসুস্থ আমার চিকিৎসা করাতে হবে আর সংসারে যে খরচটা সেটা আমি শেয়ার করতে পারি এই ক্ষেত্রে স্ত্রী দায়ী থাকবেন কিনা বা গুনাহগার হবেন কিনা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্ত্রীর উপার্জিত অর্থে স্বামীর অধিকার আছে কি না নাই আমরা জানবো ইনশাআল্লাহ আরো একজন কলার রয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার প্রশ্ন বলেন ভাই নাম বলেন আমরা শুনছি আপনাকে সরি আমরা বুঝি না আরেকবার বলেন নামাজ পড়তে থাকা নামাজের প্রতি টাকা বাংলাদেশ আলহামদুলিল্লাহ করবে আলহামদুলিল্লাহ সেই দেশগুলো করতে হবে কিনা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝছি আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ জি মোহতারাম নিশ্চয়ই শুনেছেন আমরা পূর্বের যে আলোচনাটাই মানে গিয়েছিলাম সেখানে ফিরে যেতে যাচ্ছি যে স্বামীর হক স্ত্রীর উপার্জিত অর্থে এবং এই বোনের যে সিচুয়েশনটা এটার ক্ষেত্রে মাসালা কি প্রথম কথা হচ্ছে স্বামীর উপর স্ত্রীর ভরণ পোষণ ওয়াজিব স্ত্রী স্বামীকে ভরণ পোষণ করতে হবে এটা ওয়াজিব নয় তবে আমরা সামাজিকভাবে স্ত্রী যদি কোনো স্বাবলম্বী থাকে যেহেতু একজন একজনের প্রিয় পাত্র পাত্রী একজন আরেকজনকে ভালোবাসে সেই জন্য উদারতার কারণে স্বামীকে কতক সময় স্বামীর ভরণ পোষণে স্ত্রী অংশগ্রহণ করে থাকে এটা কোনো তার উপর ওয়াজিব নয় বরং এটা হলো ভালোবাসার দাবি অতএব এই ভালোবাসার দাবি নিয়ে আমার বোনে বহুদিন যাবৎ স্বামীকে সহযোগিতা করেছেন কিন্তু স্বামী বারবার সঠিক পথে ফিরে আসতেছে না এবং আমার মনে হচ্ছে স্ত্রী যে তাকে সহযোগিতা করতেছে এই সহযোগিতার কারণে সে বারবার পাপের দিকে যাচ্ছে আমার মনে হচ্ছে আমার যতটুকু শুনে যতটুকু মনে হচ্ছে যে আমার বোন এখন থেকে তাকে কোনো কিছু দেওয়া বন্ধ করে দেবে সে নিজের চিকিৎসা খরচের জন্য যা খরচ করতে হয় এবং পারিবারিকভাবে অন্যান্য ছেলে মেয়ে থাকলে এদের ভরণ পোষণের জন্য খরচ করতে হয় এটা করবে এবং স্বামী নিজেরটা নিজে চিন্তা করবে কারণ ওর সহযোগিতা নিয়ে বারবার সে অপরাধীর দিকে যাচ্ছে জি আর স্ত্রীর উপার্জিত অর্থে স্বামীর কোনো হক নাই তবে আমি বললাম যে ভালোবাসার কারণে একজন আরেকজনকে সহযোগিতা করে শুকরিয়া শুকরিয়া মোহতারাম আচ্ছা তারপরে আরেকটি প্রশ্ন করলেন আমাদের ভাই প্রতি রাকাতে সূরা ফাতিহার পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া জরুরি কিনা প্রথম কথা হচ্ছে আমার প্রথম রাকাতেই আউযুবিল্লাহ পড়ব এরপর থেকে সূরা শুরু করলে বিসমিল্লাহ পড়ব শুধু আউযুবিল্লাহ পড়ার দরকার নেই জি ধন্যবাদ মোহতারাম আরো একজন কলার রয়েছে আমরা চেষ্টা করছি কথা বলতে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নটা বলেন প্লিজ জি জি কমিয়ে প্রশ্নটা বলেন আচ্ছা জি আমি বলতেছি যে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বুঝছেন জি এই নামাজের মধ্যে আমি আত্মাইয়া দুরূদ শরীফ এই তিনটা পড়ি তারপর মানে এই যে এটা পড়ার পর তারপর আমি ওই যে দাজ্জালের দোয়া তারপর মা বাবার জন্য যে রব্বের হামদুয়া তোমার রব্বাইনি সগীরা এটা কি মানে এই দোয়া যদি পড়ি তারপর সন্তানের জন্য রব্বি হাবলি মিনাস সালিহিন আপনার প্রশ্ন এটা কি সঠিক আপনি মানে বৈঠকের মধ্যে এগুলো পড়তে চান তাই তো শেষ বর্ষ আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা জি মোহতারাম আপনি নিশ্চয়ই শুনেছেন এক কথাই আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরার পরে যদি আনুষঙ্গিক অন্যান্য নামাজ আদায় মানে দোয়া আল্লাহর কাছে করে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি কবর আযাব থেকে মুক্তি একদম কারেক্ট কোনো অসুবিধা নেই এরকম দোয়া করা এটা কি ফরজ সালাতে এবং নফল সুন্নাহ সব যে কোনো সময় সালাতে করা যাবে জি সিজদার মধ্যে কি ফরজ সালাতে দোয়া করা যায় না সিজদার মধ্যে ফরজ সালাতের দোয়ার ব্যাপারে মতবিরোধপূর্ণ বিষয় সেজন্য আমরা বলবো যে সিজদার মধ্যে যেহেতু যতটুকু বর্ণিত আছে আমরা ততটুকুই পড়ব এর বাইরে যাব না শুকরিয়া মোহতারাম তারপরে এখানে শাহাবদিন লিখেছেন আসসালামু আলাইকুম আমার বোন বিয়ে দিয়েছে এখন আমার বোনের আর্থিক অবস্থা খুবই খারাপ তাই আমার যাকাতের টাকা আমার বোনকে দিতে পারবো কি পারবো না আমরা এই প্রশ্নটি জানবো ইনশাআল্লাহ তাআলা একটি ছোট্ট বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন সময় হয়েছে একটি বিরতিতে যাবার খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আনসালান আরও একবার প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে আলোচনা করছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত পেশ ইমাম মুহতারাম মুফতি মুহিবুল্লাহ আল বাকি। আবারও আমরা মুহতারামের কাছে যাব। শুরুতে একজন কলার যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? ভাইয়া আমি সোনাপাড়া থেকে বলছি। আমার মেয়ের বয়স 3.5 বছর, তো ও মানে ছোট থেকেই মানে অটিজমের সমস্যা ছিল। এখনো মানে স্বাভাবিক জীবনে স্বাভাবিক কোনো কিছু বোঝে না। তো এখনো ও মানে কোনো স্বাভাবিক খাবার খায় না, বকের দুধ খায়, পাশাপাশি লিকুইড খাবারটা খায়। তো এটার জন্য কি ভাইয়া আমি আল্লাহর কাছে জবাব চেষ্টা করতে হবে? মানে অনেকে তো বলে যে 2 বছরের নিচে বেবিদের বকের দুধ খাওয়ানো নিষেধ। তো এখন আমি মানে প্রায় 4 বছর হয়ে গেছে আমার মেয়ের বয়স, মানে ও স্বাভাবিক কোনো কিছুই বোঝে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বোন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। যে স্বাভাবিকভাবে সে বেড়ে উঠছে না এবং অটিজমের রোগী আমাদের এ বোনের বাচ্চা। তো সেক্ষেত্রে কোরআনের আহকাম 228 নম্বর আয়াত সূরা বাকারা, সেখানে তো 2 বছর 2.5 বছরের কথা বলা হয়েছে। অতিরিক্ত যেই বুকের দুধ উনি পান করাচ্ছেন, এই জন্য ওনার গুনাহ হচ্ছে কিনা? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কোনো বর্তমানে যে ওনাকে দুধ পান করাচ্ছে, এটা কোনো তার জীবিকার জন্য দুধ পান করাচ্ছে না, বরং এটা হলো তার চিকিৎসা হিসেবে দুধ পান করাচ্ছে, যেহেতু সে অন্য কিছু খাবার গ্রহণ করতে পারতেছে না। অতএব যে কোরআন শরীফের মধ্যে যে 2 বছরের কথা বলা হয়েছে, এটা হলো স্বাভাবিক সন্তানদের জন্য, আর উনি যেটা করতেছেন সেটা হলো অস্বাভাবিক চিকিৎসার মতো। এটা এই হিসেবে জায়েজ হবে এবং যতটুকু পারে আস্তে আস্তে অ্যাভয়েড করার চেষ্টা করবে, বাচ্চাকে অন্য খাদ্য অভ্যস্ত করার জন্য চেষ্টা করতে থাকবে। শুকরিয়া মোহতারাম। তারপরে এখানে অনেকেই প্রশ্ন করছেন। এমডি কাশেম, আমি বিদেশ থেকে 8 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছি দোকান দেওয়ার জন্য, এগুলোর জাকাত দিতে হবে কিনা? মোহতারাম, দোকান দেওয়ার জন্য জমা রেখেছে, এটা জাকাত দিতে হবে, যেহেতু এটা ব্যবসায়িক কাজে ব্যবহার করতেছে না। ব্যবসায়িক কাজে ব্যবহার করলেও জাকাত দিতে হতো। শুকরিয়া। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, আপন বোনকে জাকাত দিতে পারবেন কিনা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপন বোনের খোরপোষ আপনার উপর ওয়াজিব নয়, সেহেতু যার খোরপোষ আপনার উপর ওয়াজিব তাদের জাকাত দিতে পারবেন না আপনি। যেমন আমার ছেলে সন্তানের খোরপোষ আমার উপর ওয়াজিব, সেহেতু আমি আমার ছেলে সন্তানকে জাকাত দিতে পারবো না। আবার আমার মা বাবার খোরপোষ আমার জন্য ওয়াজিব, সেই জন্য আমার মা বাবাকে আমি জাকাত দিতে পারবো না। কিন্তু বোনের যেহেতু আমার খোরপোষ আমার উপর ওয়াজিব নয়, তার স্বামীর উপর ওয়াজিব, সেহেতু আমরা তাকে জাকাত দিতে পারবো। আবার বোন ভাইকে দিতে পারবো, বোন ভাইকে দিতে পারবো। মূল বুনিয়াদি বিষয়টা হলো খোরপোষ যার উপর ওয়াজিব সে তাকে জাকাত দিতে পারবো না। শুকরিয়া। একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। আমার 2টা প্রশ্ন ছিল। একটা হলো আমার কিছু টাকা আছে পোস্ট অফিসে রাখা, আচ্ছা, ওইখান থেকে রাখে 912 টাকা করে পাই। এখন এটা করলে কি নামাজ কালাম এগুলা কি আমার হবে নাকি হবে না? আর একটা প্রশ্ন হলো রোজা রেখে আমি কি চুল অথবা মানে হাতের নখ এটা কি কাটা যাবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মোহতারাম, আরো একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন। জি, আমার 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হলো, আমরা যে এই যে ঈদের নামাজের আগে যে ফিতরাটা দেই, এই ফিতরাটা যে রোজার ভুল ত্রুটি সংশোধনের জন্য দেয়া হয়, এটা কি ধরনের ভুল ত্রুটি? ফিতরা দেওয়ার পদ্ধতি? জি, এই ফিতরাটা যে রোজার ভুল ত্রুটি সংশোধনের জন্য দেয়া হয়, এটা রোজার ঠিক কি ধরনের ভুল ত্রুটি? আর একটা হলো এই ফিতরাটা কাদেরকে দিতে হবে? আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন হলো, আমাদের বাসায় একজন হিন্দু মহিলা কাজ করে, তো এক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, পোস্ট অফিসে টাকা রাখা আছে মোহতারাম, সেখান থেকে প্রতি মাসে অনেক কিছু অতিরিক্ত টাকা পান, এটা খেলে আমার কথা হচ্ছে কবুল হবে যদি সেটা পোস্ট অফিসে কীভাবে ব্যবসা করতেছে বা সুদ দিতেছে কিনা, যদি ইন্টারেস্ট দিয়ে থাকে এটা তো জায়েজ হবে না। সুদ তো একদম জায়েজ, এবং সুদ ওকে অ্যাভয়েড করতে হবে। নামাজ আলাদা জিনিস, নামাজ কবুল হবে, কিন্তু সুদের শাস্তি তো আলাদা হবে। সেজন্য সুদ বর্জন করার জন্য চেষ্টা করতে হবে। উনি আরেকটা প্রশ্ন করছেন যে রোজা রাখার পরে সে নখ, চুল, মর্দিকাংশ সবগুলি কাটা যাবে, কারণ পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর এইগুলি দিয়ে কোনো রোজা ভাঙবে না। ধন্যবাদ মাহতারাম। সাদাকাতুল ফিত্র আমরা আদায় করে থাকি যে রোজার ভুল ত্রুটি মার্জনার জন্য, ক্ষমার জন্য। জাকাতুল ফিত্রে যাকে বলা হয়, তো মোহতারাম এই যে আপনার ভুল ত্রুটিগুলো যে ক্ষমা করা হবে, এই ভুল ত্রুটিগুলো কেমন, মানে বড় ভুল ত্রুটি না ছোট ভুল ত্রুটি না? আমি একটা কথা বলি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, তোমরা ঈদের নামাজের পূর্বে সাদকাতুল ফিত্র আদায় করো। এই সাদকাতুল ফিত্র দুইটা লাভ, একটা হলো গরিব মিসকিনদের উৎসাহ যোগাবে, তারাও আপনাদের সাথে খুশিতে শরিক হবে। দ্বিতীয় নম্বরে এটা আপনাদের যে ত্রুটিগুলি হয়ে থাকে সেগুলি মাফ করে দেবে। ত্রুটি বলতে যেমন মনে করেন আপনি রোজা রেখে আপনি ইচ্ছাকৃতভাবে খাইছেন, রোজা ভেঙে গেছে, এই ত্রুটি কি মাফ হবে? অর্থাৎ এখানে রোজা রাখার পর অপ্রাসঙ্গিক কাজ যেগুলি, যেমন মনে করেন গীবত করছি, রোজা রাখার পর মনে করেন আমি অসতর্কতার কারণে কোনো একটা ধোঁয়া জাতীয় খুশবু গ্রহণ করছি, এইরকম ত্রুটি যেগুলি আমার অজান্তে হয়ে গেছে, যেগুলি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতেছি না, সেই রকম আমার অজানা ত্রুটিগুলি আল্লাহ পাক মাফ করে দেবেন। এবং আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ উদার হিসেবে যতটুকু মাফ করবে, আমরা বলবো যে আল্লাহ আরও বেশি কিছু মাফ করবে। জি, ধন্যবাদ মাহতারাম। ওযু ছাড়া কি সূরা ইখলাস পড়া যাবে সবসময় এবং জিকির করা যাবে? সম্রাট হোসেন এ প্রশ্নটি করেছেন। প্রথম কথা হচ্ছে, গোসল ফরজ না হলে তাহলে কোরআন শরীফ না ছুঁয়ে কোরআন শরীফ পড়া যাবে, জিকির করা যাবে, সব কিছু করা যাবে। হ্যাঁ, যদি গোসল ফরজ হয়ে যায় তখন জিকির করা যাবে, কিন্তু কোরআন শরীফ আর পড়া যাবে না। অতএব ওযু ছাড়া কোরআন শরীফ পড়তে পারবে। আর সাদাকাতুল ফিত্র কাদেরকে দিতে পারবেন, কাদেরকে, আমরা জানবো ইনশাল্লাহ। আরও একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। প্রশ্ন করুন সময় হয়েছে, আরও একটি বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে আমরা চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে। পরবর্তী প্রশ্নে মোহতারাম, যে সাদাকাতুল ফিত্র কাদেরকে দেওয়া যাবে এই বিষয়টি নিয়ে যদি বলতেন। অর্থাৎ যে সমস্ত খাতগুলো জাকাতের খাত, অর্থাৎ যারা জাকাত খাইতে পারবে, জাকাত বুক করতে পারবে, যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদেরকে হুবহু কি দেওয়া যাবে? সাদকাতুল ফিত্র দেওয়া যাবে। কোরআনের মধ্যে জাকাতের মাসরাফ, জাকাত খরচ করার ৮টি জায়গা স্পষ্টভাবে বলা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। জাকাত হচ্ছে যারা একেবারে নিঃস্ব অথবা নিঃস্ব নয়, তবে কিছু সম্পদ আছে, জাকাত ওয়াজিব হয়, অতটুকু সম্পদ নাই, ফকির এবং মিসকিন, তাদেরকে দেওয়া যাবে। ওয়ালা আমিলিন আলাইহা, যারা জাকাত উসুল করবে তাদেরকে দেওয়া যাবে। ওয়াল গারিমিন, যারা নাকি ঋণগ্রস্ত তাদেরকে দেওয়া যাবে। যারা আল্লাহর রাস্তায় আছে তাদেরকে দেওয়া যাবে। ও মুসলিমদের মনোরঞ্জনের জন্য, তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য দেওয়া যাবে। ওল মুআল্লাফা ওয়াফির রিকাব, দাস মুক্ত করার জন্য দেওয়া যাবে। এই আরটি খাত আছে। ধন্যবাদ মোহতারাম, আমরা পেয়েছি সেই উত্তরটি। আচ্ছা, এবার আপনি তো মোহতারাম ইসলামিক ফাউন্ডেশনের সাথে জড়িত এবং একজন বিজ্ঞ স্কলার। সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে জাকাতটা নির্ধারিত করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, এটার পরিমাণ কত এবং সর্বোচ্চ কারা দিবে? আমি একটা কথা বলি, যেহেতু এটা একটা বিভিন্ন জনের প্রশ্ন করে থাকে যে আমরা সাদকাতুল ফিত্র সবসময় ৭০ টাকা, যেটা 1 কেজি 700 গ্রাম গম অথবা আটার দাম হয়ে থাকে, সেটা আমরা সাধারণত ৭০ টাকা বলে থাকি। কিন্তু ইসলামের মধ্যে তো আরও কিছু জিনিস আছে যেগুলি দিয়ে সাদকাতুল ফিত্র আদায় করা যায়। যেমন কিশমিশ আছে, মনে করেন খেজুর আছে, জব আছে, বার্লি আছে, এইরকম। তো সেই জন্য আমাদের ইসলামিক ফাউন্ডেশন বলছে যে যারা বেশি বড় লোক তাদের জন্য ৭০ টাকা এটা কি, তারা একটু বড় লোক যারা আছে তারা যদি একটু কিশমিশ দিয়ে যায়, যেমন কিশমিশের মধ্যে ১৫০০ টাকা আসতেছে প্রায়। আর সর্বনিম্ন সাদকাতুল ফিত্র হলো ৭০ টাকা। জি, ধন্যবাদ মোহতারাম। সুতরাং আপনি বলছেন যারা বৃত্তবান তাদের জন্য সর্বোচ্চটা দেওয়া এটাই ভালো, উত্তম। ধন্যবাদ মোহতারাম। সর্বোচ্চ এবার তো মনে হয় ১৯০০ টাকা, ১৯০০ টাকা ও আছে। এটা বিভিন্ন রকম, মানে এটা তো যেমন আজোয়ার হিসেব করলে তো আবার ৩-৪ হাজার টাকা হয়ে যায়। সেজন্য মূলমান আমরা বলবো যে প্রায় ৩ কেজি খেজুর হোক, ৩ কেজির কিশমিশ হোক, জব হোক, এটা যার যার হিসাব অনুযায়ী দিয়ে দেবো। আমরা ইসলামিক ফাউন্ডেশন যেটা আছে সেটা একটা মাত্র ধারণা থ্রু করি সমাজের কাছে। শুক্রিয়া মোহতারাম, জাযাকাল্লাহ। একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্ন বলেন, আমরা শুনছি আপনাকে। আচ্ছা, আমার প্রশ্ন, আমার কিছু জমানো টাকা মানে একজন আমাকে বলছে যে ফসল খাওয়াবি সেই এতে আমি তাকে দিছি এখন ওই টাকাটার উপরে কি আমার যাকাত দিতে হবে আচ্ছা আপনার প্রশ্নটা কিছু টাকা জমানো আছে তারপরে অংশটা কি না জমানো টাকা আছে আমি নিজে জমাই সে টাকাটা আমি একজনকে দিছি আর কি ফসল খাওয়াবি আর কি তা আমার তো ফসল খাওয়া না আমার ওই ফসলের টাকাটা আমাকে আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ব্যাংকে 7 লাখ টাকা ছিল বুঝেনি এখন কখন আমি বুঝি না যে আসলে টাকা দিতে হবে কিন্তু এখন কি টাকা দিতে হবে কয় বছর হয়েছে ভাইয়া এটা মনে করেন যে প্রায় 5-7 বছর হয়ে গেছে এখন এখন মনে করেন যে টাকা নাই ব্যাংকে এখন নাই হয়ে গেছে আচ্ছা কিন্তু যখন ছিল 5-6 বছর আপনি দেন নাই মসজিদে একজন ইমাম মনে করেন যে ও লাভে টাকা লাগায় আর কি মনে করেন ওরা বলে যে পক্ষে টাকা লাগায় তাহলে লাভ নেই তো ওর পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আচ্ছা মানে অনেকে আবার প্রশ্ন করেন একটু ঘুরিয়ে মানে সুদ এটা বলতে একটু তিতা লাগে আর কি আমাদের বোন যে প্রশ্নটি করেছেন টাকা একজন তার কাছ থেকে ঋণ নিয়েছেন তো ঋণ নিয়েছেন ঋণ উনি ফিরিয়ে দেবেন এটাই তো নিয়ম তো ঋণের এগেনস্টে ঋণটাও ফিরিয়ে দেবেন আবার কিছু ফসলও দেবেন প্রতি মাসে মাসে ধরেন 20,000 টাকা দিলাম আমাকে প্রতি মাসে তিনি ঘরের সমস্ত সবজির ব্যবস্থা করে দেবেন তো এটা জায়েজ হবে মুফতি এটা তো প্রথমে তো এরকম দেওয়াটা জায়েজ হবে না সুদ হবে আবার ওই যে টাকাগুলি দিচ্ছে ঋণ হিসেবে সেই টাকার যাকাত দিতেই হবে যদি যাকাতের পরিমাণ হয়ে থাকে আর এটা তো জায়েজ নেই জায়েজ নেই শুকরিয়া তারপরে আমাদের ভাই বললেন যে ব্যাংকে টাকা ছিল তারপরে যখন টাকাগুলো ছিল 7 লক্ষ টাকা প্রায় তখন বুঝেন নাই বা জানেন নাই যাকাত যে এটার উপরে আসবে এখন আমরা আসলে জানি না যে বর্তমান বিশ্বে যেভাবে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া যতভাবে মানুষের ভেতরে সচেতনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবেও তারপরে একটা মানুষ যাকাতের বিধান যদি না জানে সত্যি দুঃখজনক তো এখন জানে নাই এখন আবার ব্যাংকে টাকা নাই তো বিগত বছর যে সময়গুলো ওনার উপরে নিসাব পরিমাণ সম্পদ ছিল সেই সময়ের হুকুমটা কি হবে এখন প্রথম কথা হচ্ছে ওর ব্যাংকে টাকা নাই অন্য অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে আছে কিনা সেটা তো বলে নাই নাকি এরকম হয়ে গেছে যে আমার একসময় মাঝখানে টাকা ছিল যখন টাকা ছিল আমি তখন যাকাত দিনে এখন আমি নিঃস্ব যদি নিঃস্বও হয়ে থাকে বা থাকে ওই যে 4-5 বছর যাকাত দেয় না এটা হিসাব করে রাখবে যখন আবার সম্পদের মালিক হবে তখন প্রিভিয়াস সহ এগুলি হিসাব করে যাকাত দিতে হবে এখন থেকে হিসাব করে রাখবে কিন্তু যোগ করে হিসাব দেবে যদি আবার সম্পদের মালিক হয়ে থাকে আর মালিক না হলে তো গরিব থাকলে তো কী করবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়ে শুকরিয়া মুহতারাম ইমাম সাহেব যদি সুদি কারবার করে তাহলে তার পেছনে নামাজের ইক্তেদা করা যাবে কি এখন কথা হচ্ছে ইমাম সাহেব সুদির কারবার করে সেটা ইমাম সাহেবকে প্রথমে সামাজিকভাবে ধরতে হবে কারণ আপনি যে সুদি কারবার করতেছেন এটা বলতেছেন এটা আপনার সন্দেহের উপর তো তার বিরুদ্ধে করা যাবে না মোতোয়াল্লিকে বলতে হবে যে সুদ খায় সুদ এটা প্রমাণ করতে হবে তারপরে যদি কি না করে মোতোয়ালির ব্যবস্থা না নিয়ে তাহলে আপনি ওই মসজিদে নামাজ পড়বেন না আর মোতোয়ালির ব্যবস্থা নিলে তো ইমাম পরিবর্তনই হয়ে যাবে জি আপনি তার ইমামদের কিছু করতে পারবেন না যদি আপনি কর্তৃপক্ষ না হন তবে আমরা অবশ্যই মানে এই সমস্ত ইমামদেরকে বলি যে সত্যিকার অর্থেই আপনারা মানুষকে দিন শিখাবেন কিভাবে দিন যদি নিজের ভিতরে না থাকে এটাও আছে কিন্তু কতক সময় কিছু জিনিস অপপ্রচার হিসেবেও বলে ফেলে সেদিন আমি বললাম যে এটা কর্তৃপক্ষকে জানাতে হবে যে আমাদের ইমাম সাহেব সুদ খাচ্ছে তখন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে আর ব্যবস্থা না নিলে আমরা ওই মসজিদ ছেড়ে দেবো শুকরিয়া মুহতারাম জাযাকাল্লাহ আরো একজন কলার রয়েছেন আমরা চেষ্টা করছি কথা বলতে আসসালামু আলাইকুম আপনার টেলিভিশনের ভলিউমটা কমান প্লিজ ভলিউমটা মিউট করে প্রশ্নটা বলেন জি আমি শুক্তি ঢাকা থেকে বলছিলাম আচ্ছা প্রশ্ন বলেন জি ভাইয়া আমার হচ্ছে আমার 3 ভাই বোন ঠিক আছে তো আমার আম্মুকে আমাদের 3 ভাই বোনের নামে আর কি টাকা রাখা কেমন 1 লাখ আর 1.5 লাখ টাকা রাখা তো 50-50 করে আর কি ভাগ করে দিতে আম্মু নামেই আছে আমরা নমিনিতে আছি ঠিক আছে তো এইটার উপর কি যাকাত আসবে আর এটা মানে যে ইন্টারেস্টটা আসে ওইটা তুললে কি যাকাত হবে বা ওইটা নিয়ে একটু বিস্তারিত বলবেন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার আজকের সুযোগ নাই বোন আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আসলে ইন্টারেস্ট সব খালি ইন্টারেস্টই আছে মহতারাম এই যে ৫০,০০০ টাকা হোক ১ লক্ষ টাকা হোক এই টাকাগুলো ইনভেস্ট করে এভাবে অতিরিক্ত টাকা না এটা কি সুদের মধ্যে পড়ে কিনা? প্রথম কথা হচ্ছে ওরা তিন ভাইয়ের ভাগ করে দিয়েছে, তো সেই জন্য কারণে সব পরিমাণ মালিক হচ্ছে না। কারণ যদি অন্য সম্পদ না থাকে বোনের ভাইয়ের, তাহলে এই সম্পদের উপর ৫০-৫০ যেহেতু ভাগ হয়ে গেছে তাদের উপর যাকাত না আসবে না, রূপের হিসাবে আসছে না। তবে এর পিছনে এর মাধ্যমে যেই ইন্টারেস্টগুলো গ্রহণ করতেছে সেটা সরাসরি সুদের অন্তর্ভুক্ত, এটা বর্জন করতে হবে। শুক্রিয়া মাতাম, আজকে বিদায় নিব। জাযাকাল্লাহ খায়র আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যা কিছু শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আগামীকাল ঠিক একই সময়ে আবারও আল্লাহ চাইতে দেখা হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إلا الله